করোনা অতিমারীর মাঝে দশ দিনের একটি শিশুকন্যাকে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডুয়ার্সের মালবাজার ব্লকের রাঙামাটি গ্রাম পঞ্চায়েত এলাকার নিদাম চা বাগানে শিশু চুরির অভিযোগে গ্রেপ্তারও করা হয় ববি কর্মকার নামে সাতাশ বছরের এক মহিলাকে তার বাড়ি মালবাজার ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকার নেপুচাপুর চা বাগানে নিদাম চা বাগানের শ্রমিকরা জানিয়েছেন কয়েকদিন আগেই অভিযুক্ত ববি কর্মকার নিদাম চা বাগানের রাজকুমার ওরাও নামে এক ব্যক্তির বাড়িতে আসেন রাজকুমার বাবুর সাথে অভিযুক্ত ববির পূর্ব পরিচয় ছিল তার বাড়িতে এসে অভিযুক্ত ববি জানায় যে সে গর্ভবতী এবং বাড়িতে থাকার অসুবিধার জন্য রাজকুমার বাবুর বাড়িতে কয়েকদিন থাকবেন সমস্যার কথা শুনে বাবু ওই মহিলাকে তার বাড়িতে কিছুদিনের জন্য আশ্রয় দেন রাজকুমার বাবুর বাড়িতে থাকতে থাকতেই ওই মহিলার সঙ্গে পরিচয় হয় প্রতিবেশী বন্ধন ওরাওয়ের পরিবারের বাড়িতে আসা যাওয়ার সূত্রে ববির সঙ্গে বন্ধনের পরিবারের ঘনিষ্ঠতা হয় ঘনিষ্ঠতা নিবিড় হতেই বুধবার দুপুরে ববি বন্ধনের স্ত্রী পুনমকে এসে জানায় আজ সে বাড়ি যাচ্ছে আর এই সুবাদে সে তাদের আমের জুস খাওয়াবে বলে মনস্থির করেছে তাই একটি পাত্রে আমের জুস ঢেলে পুনম ও তার পরিবারের বাকি সদস্যদের খেতে দেয় জুস খাওয়ার পর পুনম ও পরিবারের বাকি সদস্যরা অচৈতন্য হয়ে পড়লে ববি ওই দশ দিনের শিশুকে নিয়ে এলাকা থেকে চম্পট দেয় এদিকে বিকেলে হুশ ফিরলে পুনম দেখে তার ঘরে শিশুকন্যা নেই সেই সময় প্রতিবেশীরা জানায় যে ববির কোলে তাও তোয়ালা জড়ানো একটি শিশুকে দেখেছে তারা পুনমরাও জানায় ববিকে ফোনে সন্তানের কথা জিজ্ঞেস করা হলে সে অস্বীকার করে সন্দেহ হতেই আমরা নেপুজাপুর চা বাগানে ববির বাড়িতে যাই ঘরের ভেতর থেকে বাচ্চার শুনে ভিতরে ঢুকে দেখি আমাদের বাচ্চা তার বিছানায় শোয়ানো রয়েছে এরপরই আমরা বাচ্চাকে নিয়ে আসি এবং মালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করি এ বিষয়ে মালবাজার থানার আইসি সুজিত লামা জানান লিখিত অভিযোগ হয়েছে ববি কর্মকার নামে ওই মহিলাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে